আসসালামু আলাইকুম আহমতুলুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহ পাখের রহমতে আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে একটু শেয়ার করার চেষ্টা করছি সেটা হলো এন এর নিবন্ধনধারী যে সমস্ত প্রার্থী আমরা আছি ঠিক তাদের সম্পর্কে আমি কিছু কথা বলবো সেটা হলো যে সময় চলে যায় কিন্তু স্মৃতি রয়ে যায় ঠিক এরকম যে প্রতিদিন হাজারো এন টিআর নিবন্ধনধারী প্রার্থীদের বয়স চলে যাচ্ছে অনেকের মন ভেঙে যাচ্ছে অনেকের স্বপ্ন ছিল আশা ছিল যে নিবন্ধনে অনেক ভালো করেছি হয়তো গত সার্কুলারে কারণবশত চাকরি হয়নি অথবা এরপরে যারা নিবন্ধন করেছেন তারা প্রত্যাশায় আছেন চাকরি হবে ঠিক আমি আজ সে বিষয়টা নিয়েই আপনাদের দেখাবো যে আসলে বর্তমানে যে আমাদের যে তৃতীয় চক্র অর্থাৎ অলরেডি যে এন এর মাধ্যমে আমাদের দুইটা নিয়োগ আর একটা সেসিপের নিয়োগ অর্থাৎ তিনটা নিয়োগ চক্র কিন্তু সম্পূর্ণ হয়েছে এর ভিতরে দুই সালে একটা নিয়োগ প্রথম সেটা হলো উপজেলা ভিত্তিক নিয়োগটা দেওয়া হয়েছিল আর দুই হাজার সালের যে নিয়োগটা এই নিয়োগটা অর্থাৎ একশো ছিষট্টি মামলার যখন রায় ঘোষণা হয় রায়ের পরে অর্থাৎ দুই হাজার সালের এই নিয়োগটা আর দুই হাজার আঠারো সালের নিয়োগেই উনচল্লিশ হাজার ছল� চল্লিশ হাজারের মতো প্রার্থী নিয়োগপ্রাপ্ত হয় এখন এই যে সুপারিশপ্রাপ্ত যে প্রার্থীগণ ঠিক এখন বর্তমানে তিন নম্বর যে অর্থাৎ তৃতীয় চক্র অলরেডি তৃতীয় চক্রের যে কার্যক্রম চলমান প্রক্রিয়ায় বা কতটুকু অগ্রসর হয়েছে প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ এবং প্রিয় নিবন্ধিত বন্ধুগণ আপনারা এটুকুন দেখলেই বুঝতে পারবেন এটা দেখার জন্য আপনারা যে কাজটা করবেন আপনারা প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে আপনি প্রবেশ করবেন এনজিআই ডট টেলিটক ডট কম ডট বিডি এটাতে লগ ইন করার পরে আপনি দেখতে পারবেন যেখানে যে প্রথমেই যেটা আছে সেটা হলো যে সেসি অর্থাৎ সেসিভ কর্তৃক যে নিয়োগটা সেই নিয়োগের অপশনটা এরপরে আমাদের বর্তমান যে অর্থাৎ এন টিআরসি প্রত্যেক বছরই অর্থাৎ এক পরীক্ষার শেষে বা প্রত্যেক বছর এক একবার নিয়োগ দেওয়ার কথা অর্থাৎ গণবিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বা গণবিজ্ঞপ্তি হবে সেই মর্মে অর্থাৎ মার্চের দিকেই কিন্তু অলরেডি সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থেকে চাহিদাপত্র অর্থাৎ বিভিন্ন ধরনের পোস্ট যে ফাঁকা আছে সেই ফাঁকা পোস্টগুলোর সংখ্যা নিয়েছিল এবং আমরা এই যে এইখানে কিন্তু বিজ্ঞপ্তিটা অর্থাৎ বিভিন্ন ধরনের যে নোটিশগুলো আছে আমরা তিন নাম্বার যে নিয়োগ চক্র এই তিন নম্বর নিয়োগ চক্রের মধ্যে প্রবেশ করে তিন নম্বর নিয়োগ চক্রের মধ্যে প্রবেশ করলে আমরা সম্পূর্ণ তথ্যটা দেখতে পারছি এর মধ্যে যেমন আমাদের যে বিভিন্ন অপশন আছে অপশনগুলোর মধ্যে যে যেমন আছে যে শিক্ষা প্রতিষ্ঠানের একটা অপশন তারপরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারপরে জেলা শিক্ষা অফিসার এরকম বিভিন্ন অপশনগুলো আছে আর একটা থাকবে হলো প্রার্থীর যখন নিয়োগ চক্র হবে নিয়োগ অর্থাৎ গণবিজ্ঞপ্তি হবে তখন আমাদের জন্য একটা অপশন থাকবে যেখানে প্রবেশ করে আমরা অর্থাৎ আবেদন করব। এই যে প্রক্রিয়াটা আসলে এন এর চলমান যে প্রক্রিয়া অর্থাৎ তৃতীয় গণবিজ্ঞপ্তির প্রক্রিয়াটা কিন্তু চলমানই আছে কিন্তু হয়তো কারণবশত বা বিভিন্ন ধরনের কুচক্রি মহলের কারণে বা বিভিন্ন ধরনের কুচক্রি আছে যারা এই রিট করে বিভিন্ন ধরনের মামলাজনিত কারণে বা বিভিন্ন ধরনের মামলা দায়ের করে এই নিয়োগ ব্যবস্থাগুলো সমস্যায় জর্জরিত করে ফেলেছে না হলে হয়তো বা এতদিন তৃতীয় নিয়োগ সরকারের অর্থাৎ গণবিজ্ঞপ্তিও প্রকাশ হতো এমনকি সুপারিশপ্রাপ্ত প্রার্থীরাও বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানে যোগদান করতে পারতেন প্রিয় দর্শক যে আপনি পুরো ভিডিওটা দেখলে আপনি প্রতিনিয়তই আপাতত এই তৃতীয় চক্রের যে বিজ্ঞপ্তি বা এখানে এটিএটস এর যে সমস্ত তৃতীয় নিয়োগ চক্রের জন্য যে সমস্ত বিজ্ঞপ্তিগুলো চাওয়া হয়েছে বা এখানে উল্লেখ করা আছে আপনি অতি সহজেই এখানে প্রবেশ করে দেখতে পারবেন যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অন্যের জন্য শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্রিয় বন্ধুগণ তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন Ciao.